रानीनगर विधानसभा के इरामपुर क्षेत्र के न्यू टाउन स्थित आलिया विश्वविद्यालय के मृतक छात्र शकील अहमद के परिजनों से मिलने के बाद राज्य सचिव सृजन भट्टाचार्य ने एक रैली की। साथ ही एसएफआई नेता कौशानी बागची और स्थानीय एसएफआई नेताओं के साथ विभिन्न भ्रष्टाचारों के खिलाफ विरोध का तूफान खड़ा करने की बात कही। साथ ही उन्होंने कहा कि 23 पंचायतों में तृणमूल आधी हो जाएगी और 24 लोकसभा सीटों पर भाजपा का सूपड़ा साफ हो जाएगा। देखिए पूरी खबर विस्तार से हमारे संवाददाता रथिन सिंह रॉय के साथ। आवास योजना নিয়ে আমি মানে আলাদা করে তো বলার কিছু নেই। গোটা পশ্চিমবঙ্গে আবাস যোজনায় দুর্নীতি চলছে। আজকে তৃণমূল নেতা মন্ত্রীদের এবং বিজেপি নেতাদের তাদের একতলা নয় দুতলা তিনতলা চারতলা বাড়ি থাকা সত্ত্বেও তারা গরিব মানুষ খেটে খাওয়া মানুষ যারা দিন আনে দিন খায় শ্রমিক ইটভাটায় কাজ করে এরকম মানুষদের ঘর থেকে তারা বঞ্চিত করছে। তাদের লজ্জা হওয়া উচিত। এটা শুধুমাত্র একটা লজ্জা নয়, এটা জঘন্য কাজ। সেই ন্যূনতম যদি জঘন্য করার বোধটা যেই লজ্জাটা যদি থাকে তাহলে এই দুর্নীতি তারা করবে না। তারা বিডিওদের মাধ্যমে তারা সরকারি আমলাদের মাধ্যমে ব্যবহার করে আশাকর্মীদেরকে মিথ্যাভাবে ভুলভাবে পথে বুঝিয়ে এবং পেন্সিল দিয়ে লিস্ট তৈরি করিয়েছে আশাকর্মীদের। আজকে যখন এই আবাস যোজনা দুর্নীতি সামনে এসে পড়ছে তখন এই আশাকর্মীরা তারা বিক্ষোভের মুখে পড়ছে, কিন্তু তাদের কিছু করার নেই। তারা সবথেকে নিচুতলার কর্মী, তাদের দিয়ে কাজ করানো হয়েছে। পেন্সিল দিয়ে লিখিয়ে লিস্ট তৈরি করা হয়েছে, তারপর মুছে দিয়ে বিডিও এসডিওরা নতুন লিস্ট তৈরি করেছে। এই এই যে দুর্নীতি তার বিরুদ্ধে লড়াই চলবে, বিভিন্ন এলাকায় চলছে। তাই জন্য বামপন্থীদের ওপর আক্রমণ হচ্ছে, কখনো নবদ্বীপে তো কখনো অন্য জায়গায়, এবং এই লড়াই একভাবে থেমে থাকবে না। যতই আমাদের ওপর মিথ্যা মামলা এবং কেস দেওয়া হোক না কেন, বামপন্থীরা সমস্ত এলাকার ব্লক শুধু না সমস্ত স্তরের মানুষের কাছে পৌঁছাবে এবং এর বিরুদ্ধে লড়াই করবে। সামনে পঞ্চায়েত নির্বাচন, বামপন্থীদের কি করণীয়? পঞ্চায়েত নির্বাচনে সর্বপ্রথম করণীয় হচ্ছে বুথগুলোকে আগলে ধরে রাখা। যেভাবে বিগত দিনে এই পশ্চিমবাংলার সমস্ত বুথ দখল করা হয়েছে, আমরা দেখেছি রায়গঞ্জের তাহিরপুর এলাকাতে কিভাবে ব্যালট বাক্সে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, জলে ফেলে দেওয়া হয়েছে ব্যালট বাক্স, সেইভাবে যাতে পুনরায় নির্বাচন না হয়। এই মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর সহ প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা জেলায় সমস্ত স্তরের বুথে বুথকে আগলে রেখে আগামী দিনে লড়াই হবে। ঐশানী বাগচি। साल के पहले दिन आलिया यूनिवर्सिटी के सामने एमए फाइनल ईयर के छात्र शकील अहमद की कार की चपेट में आने से मौत हो गई थी। आज मुर्शिदाबाद के मदनपुर क्षेत्र के धनाईपुर गांव में शकील अहमद के परिवार से मिलने पहुंचे एसएफआई नेता सृजन भट्टाचार्य ने राज्य पुलिस की भूमिका पर सवाल उठाए और कहा कि अगर पुलिस ने किसी वाहन को टक्कर मारी तो वाहन का चालक कौन था और क्या वाहन पुलिस द्वारा जब्त किया गया था। अगर वो सीटी बजाता है तो उसका मालिक कौन है। अगर हमारे सामने इन मुद्दों को स्पष्ट नहीं किया जाता है और दोषियों की पहचान नहीं की जाती है और उन्हें अनुकरणीय सजा दी जाती है तो भविष्य में एसएफआई पूरे राज्य में लड़ाई लड़ेगी। उन्होंने राज्य सरकार को असंवेदनशील बताते हुए उसकी आलोचना भी की। एसएफआई ने मृतक शकील अहमद के परिवार को आश्वासन दिया कि वो सरकार से परिवार में नौकरी या मुआवजे की मांग करे। आर9 भारत के लिए मुर्शिदाबाद से रथिन सिंह रॉय की रिपोर्ट। কি হয়েছে, লেখাপড়া নিয়ে অনেক দুর্নীতি আছে, মেধাবী ছাত্রদের যদি ছিল না বরং অ্যাক্সিডেন্ট হচ্ছে, বড় লোকের ফার্স্ট জানুয়ারিতে তারা মত্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে, তার জন্যই এই অ্যাক্সিডেন্ট। হ্যালো, আমরা চাইছি ছেলের জন্য, আমরা ছেলে ঘুরে পাবো না, কিন্তু আর যাতে না, আর পরবর্তীকালে যাতে পাবলিক, আমরা চাইছি আর হাজার হাজার ছেলের জন্য এরকম বাবা মায়ের বুকে যেন আঘাত আর না আসে। এটাই ব্যবস্থা করুন, এটাই আমাদের বক্তব্য। প্রথম কথা হচ্ছে যে এখনো পর্যন্ত প্রশাসন অসংবেদনশীল। এরকম একটা প্রতিভাবান ছাত্র খুনই হয়ে যাবে, খুনই বলবে। কারা মারলো, কি মারলো, কারা গাড়ি চালাচ্ছিল, সেই গাড়ি সিজ হয়েছে কিনা, সিজ হলে সেই গাড়ির মালিককে, কোনো কথা প্রশাসন এখনো পর্যন্ত বলেনি। সরকারের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে, পুলিশের তরফ থেকে, লোকাল এমএলএ গিয়ে দেখলাম ছাত্রদের সাথে, আলিয়ার ছাত্রদের সাথে ঝগড়া করছে। ওটা তো কাজ না ওনাদের, ওনাদের কাজ দোষীকে খুঁজে বার করা। ফলত পরিবারের সাথেও আজকে কথা বলে গেলাম, কোন গাড়ি শাকিলকে চাপা দিল, সেই গাড়ির মালিককে, এবং সেই গাড়ি কার, কারা চালাচ্ছিল, এটা বার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং এ তো টাটা বিল্ডার পরিবার নয়, ফলত পরিবারটির জন্যে
কোনো কাজের ব্যবস্থা, ক্ষতিপূরণের ব্যবস্থা ইত্যাদি সরকারকে প্রশাসনকে করতে হবে। এই দুটো ডিমান্ড আপাতত। পুলিশ যদি ভাবে কাউকে কাভার আপ করবে, প্রশাসন যদি ভাবে ধামা চাপা দেবে, আসলে কারা খুন করলো শাকিলকে গাড়ি চাপা দিয়ে উন্মত্তের মতো, সেটা জেনেও জানাবে না লোকজনকে, সেটা হবে না। অপরাধীকে চিহ্নিত করতে হবে এবং তাকে শাস্তি দিতে হবে, এই দাবিতে আমরা কলকাতায় সহ গোটা বাংলায় লড়াই করি। না, আমি তো বললাম এই কারণেই, অসংবেদনশীল সরকার। খালি প্ল্যাকার্ডে মা মাটি মানুষ এসব লিখে দিলে হয় না, আসলে মানুষের বিপদে পাশে দাঁড়াতে হবে। সেই কাজ যদি প্রশাসন না করে, সেই কাজ যদি পুলিশ না করে, অসংবেদনশীল নাকি প্রভাবশালী কাউকে ঢাকা দিতে চাইছে, প্রোটেক্ট করতে, রক্ষা আড়াল করতে চাইছে, নাকি অন্য কিছু, সবটা সামনে এসে বলতে হবে। একটা হিট অ্যান্ড রান কেস ও বেরিয়েছে যেখান দিয়ে গাড়ি যাওয়ার কোনো মানে নেই। একবারের জন্য এরকম কোনো কথা আসেনি যে ছেলেটি ভুল জায়গা দিয়ে হাঁটছিল, গাড়ি এসে অন্যায্যভাবে চাপা দিয়ে বেরিয়ে গেছে, হয় মত্ত ছিল না হলে গাড়ির কোনো গন্ডগোল হয়েছে। গাড়ির সিজ করো, গাড়ির মালিককে সেটা প্রকাশ করো, কারা গাড়ি চালাচ্ছিল তাদেরকে অ্যারেস্ট করো এবং তারপরে শাস্তি দাও দৃষ্টান্তমূলক। ওই এলাকাটায় নিরাপত্তা বাড়াও, সব মিলিয়ে ট্রাফিক নিরাপত্তা, এবং এই পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য ক্ষতিপূরণ ইত্যাদি যা যা করা যায় সেগুলো করো। এটা বোঝার জন্য তো রকেট সায়েন্স করতে হয় না, সাধারণ কথা। এইটুকুও একটা যোগাযোগও এখনো পর্যন্ত প্রসার